ড্রাগন ফ্রুট হচ্ছে আনবক্সিং। ম্যাডাম, ড্রাগন ফ্রুট আপনি কোথায় পেলেন? হ্যালো, ড্রাগন ফ্রুট কোথায় পেলেন আপনি? রাখা ছিল তাই দিয়ে এলাম। ইমা, তাই নাকি? তো এই দেখো ড্রাগন ফ্রুট, এর ভিতরটা না আমার কাছে ভরে আছে। কাটার সময় কিরম কিরম লাগছিল? কিছুই মনে হলো না, এমনি যেমন ফল কাটে তেমনই লাগলো। ইমা, তাই? আচ্ছা, সেন্ট আছে এরকম? কারণ আমার তো সর্দি আছে, আমি বুঝতে পারছি না। সেন্ট কিছু লাগছে না। কিছু লাগছে না? ম্যাডাম এখন ড্রাগন ফ্রুট কাটতে ব্যস্ত। আমাদের নতুন ড্রাগন ফ্রুট আমাদের গাছে হয়েছে, কারুর যদি দরকার হয় তো আমাদের বাড়িতে এখানে অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে এসে বললেই হবে আর কি। দিদি দিতে রিঙ্কু দত্ত খুলে বসে আছে। এই বাপ রে, কি সুন্দর লাগছে! তো আপনার কাটতে কাটতে খেতে কি কোনো ইচ্ছা করছে? এখন পিস পিস হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট। দেখো দেখো, আপনি কাটতে কাটতে নুয়ে যাচ্ছেন কেন? কোথায় নুয়ে যাচ্ছি? আচ্ছা, নুয়ে যান। এটা কি আপনার লাইফে ফার্স্ট ড্রাগন ফ্রুট? ইয়েস। আচ্ছা, মানে নাম শোনা হয়েছে এই প্রথমবার আর কি, কাটার সাথে সাথে টেস্টিং হয়, তাই তো? আপনি বাংলা জানেন? আচ্ছা, ভালো করে বলো। ভালো করে বলো। এটা অর্ডার করলেন কাঁচা কাটা একটা চামচ। তো সুন্দর, এখন খাওয়া হোক, তারপরে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ বহুত একদম পুরো লাল লাল, ভয়ও লাগছে খেতে। নাইফের উপরে ড্রাগন ফ্রুট। এইখানে রাখো, ওখানে দিচ্ছ। তোমার হাতগুলো দেখো, হাতগুলো দেখাও, হাতগুলো দেখাও। ড্রাগন ফ্রুট কাটার পর এই অবস্থা। কেমন খেতে? এই তো ঘরে আছি, বলো টেস্টটা কেমন। দাদা ভাই, ভালো টেস্ট ড্রাগন ফ্রুট। খারাপ। এ ভাই, কেমন গো? কেমন? একটু অন্য ধরনের টেস্টটা না? হ্যাঁ বলো। হ্যালো,